এখন শুনবেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ, পাওয়ার্ড বাই ক্র্যাশ হসপিটাল, আপনার জন্য আপনার পাশে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দা নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সাথে আছি মোহাম্মদ নয়ন আলী। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে বোরো রোপণ কার্যক্রমের উদ্বোধন। শিবগঞ্জে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিকের জেল। দক্ষতা উন্নয়নে প্রয়াসের 18 কর্মকর্তার 2 দিনের প্রশিক্ষণ। পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা বলেছেন তথ্যমন্ত্রী। এবং খুলনাকে উড়িয়ে প্লে অফের পথ নিশ্চিত করল বরিশাল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে স্থানীয় ফলন বৃদ্ধিতে ও শ্রমিক খরচ কমাতে প্রথমবারের মতো গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের কার্যক্রম শুরু হয়েছে। ডিসেম্বরের শেষের দিকে উপজেলার রহনপুর ইউনিয়নে সারবুরুজ এলাকায় ট্রেপ পদ্ধতিতে চারা উৎপাদন শুরু করা হয়। 50 একর জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাত SL8H ধানের বীজ ওই পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। এদিকে আজ সকালে সারবুরুজ এলাকায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী সঞ্চালনায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাউসার আলী, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, কৃষক সাইদুল ইসলাম ও রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের চালক আরিফুল ইসলাম। শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রাক্টর মালিকের 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে মোনাকাসা বিনোদপুর আঞ্চলিক সড়কের বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টর সহ তাকে হাতে নাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উজিরপুর বাবুপুর গ্রামের হাসান আলীর ছেলে শফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদী থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বনকুল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উজিরপুর সাত্তারঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টর সহ শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমদ ও থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জোবায়ের হোসেন। চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র উদ্যোগ কৌশল সম্প্রসারণ, আর্থিক বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা ও জেন্ডার সংবেদনশীল কর্মসূচি ব্যবস্থাপনা বিষয়ে 2 দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরও 28টি ইউনিটের ইউনিট ম্যানেজারগণকে ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে জেলা শহরের বেলেপুকুরে সংস্থাটির নকিব হোসেন মিলনায়তনে শুরু হওয়া এই প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে। এ বিষয়ে ইউনিট প্রধানদের আরও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি সমূহকে সফল বাস্তবায়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণটি সমন্বয় করছেন কর্মসূচি ব্যবস্থাপক প্রশিক্ষণ আব্দুল সালাম। প্রশিক্ষণে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ পণ্য এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন প্রয়াসের সহকারী পরিচালক তাজেমুল হক। ক্ষুদ্র উদ্যোগ ঋণ সম্প্রসারণ কৌশল নিয়ে আলোচনা করেন কনিষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ তাকিউর রহমান। ক্ষুদ্র উদ্যোগের সম্ভাব্যতা যাচাই ও তত্ত্বাবধান নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন জোন প্রধান আবুল কালাম আজাদ এবং জেন্ডার সংবেদনশীল কর্মসূচি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন আব্দুল সালাম ও মঞ্জিলা আক্তার। আগামীকাল বিকেল 5টায় এই ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে।
শিবগঞ্জ পৌর এলাকায় অসহায় দুস্থ শীতার্থ পরিবারের মাঝে 7,000 কম্বল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলার পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা স্টেডিয়ামে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ছত্রাইতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি সহ অন্যান্যরা। এর আগে উপজেলা জুড়ে কয়েক ধাপে 25,000 কম্বল বিতরণ করা হয়। এবারে জাতীয়। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে একই সময়ে 10 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট 20,37,588 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 266 জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন 19,93,700 জন। একই সময় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 0.75%। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ দুপুরে বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে মোড়ক উন্মোচন মঞ্চে 4টি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। হাসান মাহমুদ বলেন, 10-11 বছর আগে পাঠ্যপুস্তকে কিছুটা ভুলভ্রান্তি ছিল, সেগুলো তখনই সংশোধন করা হয়েছে। এখন পাঠ্যপুস্তকে যদি কোনো ভুল ত্রুটি থাকেও সেগুলো সংশোধন করার জন্য 2টি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আপনার শহর চাঁপাইনবাবগঞ্জে আরও আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা নিয়ে খুব শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছে প্রয়াস হসপিটাল। বিস্তারিত জানতে ভিজিট করুন facebook.com/প্রয়াস হসপিটাল। প্রয়াস হসপিটাল, আপনার জন্য আপনার পাশে। আপনারা শুনছেন রেডিও মহানন্দ 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। শ্রোতারা শুনছেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকে চাপাই নবাবগঞ্জ। আপনাদের সাথে আছি মোহাম্মদ নয়ন আলী। আন্তর্জাতিক। এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আচমকা আগুনের ঘটনা ঘটেছে। আজ আবুধাবি থেকে কালিকটগামী বিমানটিতে আগুন ধরে যায়, তবে আগুনের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। বিমানের বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে। আজ সকালে 184 জন যাত্রীকে নিয়ে কালিকটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফ করার পরেই বিমানের সামনের দিকের 1 নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের অন্যত্র আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। সঙ্গে সঙ্গে আবুধাবির বিমানবন্দরেই জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। খুলনা টাইগার্সকে সহজে হারিয়ে প্লে অফের পথ পরিষ্কার করে রাখল বরিশাল। বিপিএল এর 33তম ম্যাচে আজ খুলনাকে 37 রানের ব্যবধানে হারিয়েছে সাকিবের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরুতে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 195 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বরিশাল। জবাবে 8 উইকেট হারিয়ে 157 রান
তুলতেই থেমে যায় খুলনার ইনিংস। দশ ম্যাচে সাত জয়ে বরিশালের পয়েন্ট ১৪, টেবিলের দুয়ে অবস্থান তাদের। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্স আগেই প্লে অফ নিশ্চিত করেছে, আর বাকি আর দশ ম্যাচে চার পয়েন্ট অর্জন করা খুলনা এরই মধ্যে শেষ চারে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এবং এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান রংপুর রাইডার্সের। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কাইল জেমিসন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। চলতি মাসে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচ খেলবে কিউইরা। ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি দে ওভালে হবে দিবারাত্রির প্রথম টেস্ট, বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট হবে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি। ডিসেম্বর জানুয়ারিতে পাকিস্তানের দুই ম্যাচের সিরিজে মুগ্ধকর প্রত্যাবর্তনে ১৪ জনের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন লেগ স্পিনার ইসহদি। ২০১৮ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে দুই ম্যাচে ১৩ উইকেট নেন তিনি, ছিল একটি হাফ সেঞ্চুরিও। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আংশিকভাবে অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল রৌদ্র উজ্জ্বল। আজ সূর্য উঠেছে ভোর ৬টা ৪৮ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৪৭ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। আজকে চাঁপাইনবাবগঞ্জ শেষ করার আগে জানিয়ে দিব আবারও শিরোনাম। গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে বোরো রোপণ কার্যক্রমের উদ্বোধন। শিবগঞ্জে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিকের জেল। দক্ষতা উন্নয়নে প্রয়াসের ২৮ কর্মকর্তার দুই দিনের প্রশিক্ষণ। পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা বলেছেন তথ্যমন্ত্রী, এবং খুলনাকে উড়িয়ে প্লে অফের পথ নিশ্চিত করল বরিশাল। শ্রোতা, এ ছিল এখনকার আয়োজন। আবারও আজকে চাপায় নবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক ঢেকে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাপায় নবাবগঞ্জ। আপনার জন্য আপনার পাশে।